ಬಾರಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಜಾಗೃತಿ ಶ್ರೀಜಗನ್ನಾಥ ಕೊರೋನಾ ವಿರುದ್ಧ ಸರ್ವೇ ನವಗ್ರಹ ಸಂತುಷ್ಟ ಕುಮಾರ್ ಜನ ಧಾಳ ಆಸಂದು ಮಾನಸ ଦେଇଛନ୍ତି 2002ରୁ ସେତେବେଳଠୁ ଚେରା ପ୍ରବେଶ କରୁଛି ପ୍ରାୟ ଆମର କୌଣସି ଆନ୍ଧ୍ର ହଉ ଆମର ଦୁଷ୍ଟ ଯେତିକି ବେଳେ ଯଦି ସେତିକି ଲୋକ ଆସି ପୂଜା ପାଠ କରି ସମସ୍ତେ ଉପଭୋଗ କରି ଯାଉଛନ୍ତି ବହୁତ ଦିଗରେ ଅଛି ସେଟା 2002ରୁ ଆରମ୍ଭ ହେଇଛି ପୁରୀ ଭୋଜପୁର କୁମାର ଯାଜପୁରରେ ଆରମ୍ଭ କରିଥିଲି ମୁଁ ଡକ୍ଟର ଜଳେନ୍ଦ୍ର ତ୍ରିପାଠୀ ସମାଜସେବୀ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର ନୀଳାଚଳ ନିବାସାୟ ନିତ୍ୟାୟ ପରମାତ୍ମନେ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରା ଭଗବାନ ଜଗନ୍ନାଥାୟ ଦେ ନମଃ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତି ଏ ଆଦି ଅନନ୍ତ କାଳରୁ ବନବାସୀଙ୍କର ପ୍ରତିନିଧି ହିସାବରେ କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର କୋଟିଆରେ ପୂଜା ପାଉଛନ୍ତି ଏଠି ତିନି ଠାକୁର ଅଛନ୍ତି ଏବଂ ଏଠିକାର ଯେଉଁ ଆଦିବାସୀ ବନବାସୀ ସଂସ୍କୃତି ଅଛି ତାକୁ ପରାଭୂତ ହିସାବରେ ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରି ଏଇ ଜନସମାଜକୁ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେଉଥିବାର ଦେବତା ହେଉଛନ୍ତି ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଏଠି କୋଟିଆବାସୀ ସମସ୍ତେ ଏଠି ବନବାସୀ ପୂଜକ ହିସାବରେ ନିୟୋଜିତ ହୁଅନ୍ତି ଠାକୁରଙ୍କୁ ସେମାନେ ପୂଜା କରୁଛନ୍ତି ଏଠି କୌଣସି ବ୍ରାହ୍ମଣ ନିଯୋଗ ନାହିଁ ସେମାନେ ଏଇଠିକାର ଲୋକ ପୂଜା କରନ୍ତି ଠାକୁର ପୂଜା ପାଆନ୍ତି ଏବଂ ଠାକୁରଙ୍କୁ ବଡ଼ ଆନନ୍ଦର ସହିତ ବର୍ଷକ ଥରେ ଘୋଷଯାତ୍ରା ହୁଏ ରଥଯାତ୍ରାର ବାସଦିନଟି ଆମେ ପାଳନ କରୁ ଆଜି ମଧ୍ୟ ସେହି ଘୋଷଯାତ୍ରା ଏଠି ଆରମ୍ଭ ହୋଇଛି ଏଠି ମାନ୍ୟବର ଅଧିକାରୀମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ବିଭିନ୍ନ ପଦାଧିକାରୀ ଆସିଛନ୍ତି ନେତୃବୃନ୍ଦ ଅଛନ୍ତି ଏବଂ ଆଖପାଖ ଅଞ୍ଚଳରୁ ଶତାଧିକ ଭକ୍ତ ବର୍ତ୍ତମାନ ଆସିବା ଆରମ୍ଭ ହେଲାଣି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜି ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମାନେ ସବୁ ଜାଗାରେ ଗତକାଲି ସରିଯାଇଛି ରଥ ଆଜି କଟାରେ ରଥ ଟଣା ହେଉଛି ଗଲାଦିନେ ସୁଡ଼େଇ ବୋଲିକି ଥିଲା ଆଜି ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ରଥ ଟଣା ଏବଂ ସମସ୍ତେ କାଲି ଯଦି ହେଇଥାନ୍ତା ରଥ ଟଣା ତ ହୁଏ ତ ରଥ ଟଣା ଆସିବି ପାରିନଥିଲେ ତ ଆଜି ଦଶଟାରେ ଖାଇଥିଲା ଏବଂ ଆଜି ରଥ ଟଣା ହେଉଛି ତ ସମସ୍ତେ ଏଠି ଆସିକି ସାମିଲ ହୋଇଛନ୍ତି ଏବଂ ରଥ ଟାଣୁଛନ୍ତି ଏବଂ ସମସ୍ତେ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦର୍ଶନ କରିଛନ୍ତି ଏବଂ ସମସ୍ତେ ନିଜ ମନକୁ ମାନେ ଖୁସି ମନଉଛନ୍ତି।
আপন রথ টানলে কেমতি লাগিলা হ্যাঁ মই বি রথ টানলি এবং বহুত খুশি লাগলা এবং আ কতরে আসি কি মই শ্রী জগন্নাথ ঠাকুরকে মই দর্শন করি পারিছি তো মই বহুত খুশি আছি এবং বহুত মানে প্রোটেকশন পাই কি পুলিশ আছন্তি এবং ডিসিপ্লিন রক্ষা করি কি রথ টানা হচ্ছে এবং সমস্ত খুশি আছি দেখন্তু এটা রথ যাত্রা যেহেতু সমস্তঙ্কর অধিকার আছে এটা কিছু মানে ভারণ করা যায়নি যেহেতু এটা ঠাকুরঙ্কু দর্শন করা যাচ্ছে সেইপাই ওড়িশা আন্ধ্র ডিস্ট্রিক্ট আছে কিন্তু আন্ধ্রর লোক বি আসিকি না এটি দেখি পারি এবং ভগবানকে দর্শন করি পারি কিছু নাই সুব্রতর বিধায়ক পটাঙ্গী এবং কোটিয়া পঞ্চায়েত বাসিন্দা হিসাবে আজি কোটিয়া জগন্নাথ মন্দিরের রথটানা কার্যক্রম সর্বপ্রথমে আপনার সমস্ত মানা জ্ঞাপন করছি এই 1996 মশায় প্রথমে আরম্ভ হয়েছিল জগন্নাথ মন্দির সেই সময় সঞ্জীব চোপড়া কলেক্টর লে এবং সেই সময় মো ব্লক চেয়ারম্যান ছিল এবং 1996 মশায় আরম্ভ হয়ে 2001 মশায় শেষ হয়ে 2002 মশায় আকু প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই সময় দিব্য সিং রজা গুরু আসলে এবং সেই সময় সে কে যাই তার বাসিদ্রব যেটা কি ওড়িশার গোটে পাঁচটি জায়গার তার আর দিন সব রথটানা হচ্ছে তেমন কোটিয়ার গোটে স্বতন্ত্র ভাবে রথযাত্রার বাসিদ্র রথটানা হচ্ছে এবং এই রথযাত্রা করার জগন্নাথ মন্দির করার উদ্দেশ্য হল যেহেতু এই গোটে আন্ধ্র ওড়িশা বিবাদ চালিছে তেমন ওড়িশার প্রতীক জগতর ঠাকুর জগন্নাথ প্রতীক হিসাবে রহবার আবশ্যক লাগিলা এবং এই হচ্ছে গোটে ভাইচার পর্ব আমার ভিতরে জাতীয় ধর্ম নির্বিশেষে আমার ভিতরে ভাইচার পর্ব তা আখ্যা কোটিয়ার জগন্নাথ জগন্নাথকে চিহ্ন হিসাবে রক্ষা করা হয়েছে তেমন এটি আপনার মাধ্যমে নিবেদন করবি এটি আমার সমস্ত সরকারি কর্মচারী আরম্ভ করে পুলিশ বাহিনী আরম্ভ করে জনপ্রতিনিধি সমস্ত সহযোগে এই কার্যক্রম চলছে আজ কি 21 বর্ষ এই মানে রথযাত্রা হচ্ছে এই অবসরের আমার সমস্ত সুখ সমৃদ্ধি প্রগতি কামনা করছি এই 2023 বর্ষ সমস্ত সমৃদ্ধি বর্ষ এবং এই অবসরের কোটিয়া রথযাত্রা আমি সমস্ত আসিছিলাম তরফরু এবং কিছু কর্তা হিসাবে এবং কার্যকারী সভাপতি হিসাবে সমস্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মাধ্যমে কোরাপুট জেলা প্রশাসন তরফরু কোটিয়ার রথযাত্রা হচ্ছে ইয়ে আদিম শ্রীক্ষেত্র এইঠে আদিবাসী এবং আদিম পরম্পরা বজায় রয়ে আসছে রথযাত্রা মাধ্যমে আমার কোরাপুটে সীমান্ত অঞ্চলের যেমন ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতির বজায় রহব তা গোটে ইয়ে অনন্য চেষ্টা চালছে এবং এই রথযাত্রা মাধ্যমে আমি সীমান্ত অঞ্চলের যেমন সংস্কৃতি বজায় রহব ওড়িয়া ভাষা সাহিত্য বজায় রহব তা আমি গোটে ব্যবস্থা করছি